তো ডিওর্স এটা 20টা পর্যন্ত 20টা প্রসেস পর্যন্ত করা যায়। তো আমাদের অত লাগে না, আমাদের সাধারণত একটা দুইটা তিনটা প্রসেস, হাইজলে তিনটা প্রসেস কিংবা চারটা প্রসেস, তার বেশি লাগে না। তো তিনটা প্রসেস চারটা আমি দেখেন তিনটা করে দেখাচ্ছি। তিনটা করার পরে তখন আমি এখানে আসলাম, তিনটা ইঞ্জিন দিচ্ছি, এখানে দেখুন করার সিস্টেম আমি জিরো করলাম। তো আমরা এবার চালাই দেখি, তিনবার চালানোর পরে এবার একবার দুইবার তিনবার, দেখুন তিনবার করার পরে একবার কাউন্টিং হয়েছে, আবার এক দুই তিন, তিনবার পরে কাউন্টিং হয়েছে। তো ভিউয়ার্স দেখলাম আসলে আমরা কীভাবে প্রোডাকশন কাউন্টারটা করতে হয়, সেগুলো ঠিক করতে আসলে দেখলাম। তো চলুন আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই আই বাটনে দেখেন কয়েকটি প্রোগ্রাম দেওয়া আছে এখানে, আরেকটা চাপ দিলে এখানে দেখেন 99-999, আপনি মেশিনটা কত গতিতে চলতেছে, এটা কতটুকু ব্যাগার কাভারেজ করবে সেটাই দেওয়া আছে। আমি যখন এটা চালাবো তখন এখানে আপনি দেখতে পারবেন, দেখুন তো এটা গেল। দ্বিতীয়ত আমাদের আর একটা আছে এখানে জিরো, আপনার প্যাডেল চাপ দিবেন, একটা চাপ দিবেন, একটা চাপ দেওয়ার পর কতগুলো স্টিচ পড়তেছে, তো কতবার রোটেশন হতেছে, তো আমরা এটা এখানে দেখতে পারবো। দেখুন আমরা আস্তে আস্তে প্রথমে আস্তে আস্তে চালাই দেখি, দেখেন ভিউয়ার্স এর দিকে ফলো করবেন, দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দেখেন এবার চলতেছে, দেখেন এই যে একটা বাড়লাম একটা চলতেছে, দেখছেন তো। আমি কিন্তু পাওয়া দাঁড়িয়ে এখনও ছাড়ি নাই, ছাড়ে দিতাম যদি সুতো কাটে দিই তাহলে আমার এখানে কাউন্টিং শেষ হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সুতো না কাটতো কতগুলো স্টিচ হয়েছে তো আমি এগুলো দেখতে পারি। অনেক সময় দেখা যায় এই দেখুন এত স্পিডে চলতেছে, মানে এতগুলো রোটেশন হইতেছে আমার, আমি যখন আবার সুতো কাটবো তখন এটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেছে। তো ভিউয়ার্স আমরা একটা প্রোগ্রাম দেখলাম কীভাবে কাউন্টিং করতে হয় এবং আই বাটনে কী কী ফাংশন দেওয়া আছে। তো চলো আমরা ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপলোড করার দেখার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন, কিছু জানার থাকলে অবশ্যই তাও জানাবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।